शाकिब खान ও মাহির সাথে কাজ করতে এসে উল্টো অভিজ্ঞতা হয়েছে। নবাব এলএলবি ছবি শুটিং এ যোগ দেওয়ার মধ্য দিয়ে শুটিং শুরু করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করছেন তিনি। শুটিং সেটে সময় এন্টারটেইনমেন্টের কাছে স্পর্শিয়া জানালেন তার বর্তমান ও আগামী দিনের কাজের কথা। শাকিব প্রসঙ্গেও স্পর্শিয়া বলেন, শাকিব খানের সঙ্গে অভিনয় নিয়ে খুবই রোমাঞ্চিত ছিলাম। একজন সুপারস্টারের সাথে কাজ করছি, শুরুতে ভেবেছিলাম এত বড় একজন মানুষের সাথে কাজ করতে গিয়ে যদি ভুল করে ফেলি তখন উনি যদি কিছু বলেন বা রাগ করেন, তবে সেই ধারণা পাল্টে গিয়েছে। শুটিং করতে এসে শাকিব ভাইকে বুঝেছি সহজ সরল একজন মানুষ, খুবই হেল্পফুল একজন মানুষ তিনি। তার সঙ্গে কাজ করতে এসে আগের সব চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে। মাহি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, অসম্ভব সুন্দর একজন মানুষ, কিউট একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করতে এসে বুঝতেই পারছি না যে তার সঙ্গে আগে কখনো কাজ হয়নি, আসলে মনে হচ্ছে আমরা একসঙ্গে অনেক কাজ করছি একসাথে। শাকিব খান এবং মাহিয়া মাহি সম্পর্কে আরও অনেক গুণগান গান অর্চিতা স্পর্শিয়া। তিনি বলেন, আমি যতটা শাকিব খানকে রাগি কিংবা একটু মুডি ভেবেছিলাম, শাকিব খান মোটেও সেরকম নয়, অনেক সহজ সরল মানুষ, তার সহশিল্পীকে কাজ করতে অনেক বেশি সাহায্য করে। সেক্ষেত্রে শাকিব খানের ব্যাপারে পুরোপুরি ভিন্ন রকম ধারণা তৈরি হয়েছে আমার। শাকিব খান একজন এত বড় সুপারস্টার হয়েও তার ব্যবহার একেবারেই অমায়িক। দর্শক, শাকিব খানের ব্যাপারে অর্চিতা স্পর্শিয়ার এই মন্তব্য নিয়ে আপনাদের যা বলার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।